করে আমরা ছোঁয়াচে বা সংক্রামক রোগ নিয়ে অনেক বকবক করেছি। আচ্ছা ধরো, যে সমস্ত রোগগুলো ছোঁয়াচে বা সংক্রামক নয়, সেগুলো কি কোনোভাবে মহামারী হিসেবে ছড়িয়ে পড়তে পারে? হ্যাঁ, মানে ধরো প্রায় সকলের ঘরে ঘরেই ছড়িয়ে পড়েছে এরকম কতগুলো রোগ আছে। কি কি? ডায়াবেটিস, হাইপারটেনশন, ক্যান্সার, মানসিক অসুস্থতা ইত্যাদি, যেগুলো প্রায় মহামারীর আকার ধারণ করেছে। আসলে আমাদের এই দ্রুত গতির জীবনে হাতে সময় এখন বড়ই কম, তাই আমাদের খাওয়া দাওয়ার কোনো সঠিক সময় থাকে না। তাছাড়া অনিয়মিতভাবে যখন তখন আমরা যা খুশি খেয়ে ফেলি, এর সাথে সাথে আছে টেনশন বা কাজের প্রেশার। এই অনিয়মিত খাওয়া দাওয়া, তার সাথে এরকম টেনশন বা প্রেশার, এসব থেকেই আসলে ডায়াবেটিস বা সুগার রোগের সৃষ্টি। আর এই রোগ আজকালকার দিনে প্রায় সকলের ঘরে ঘরে। সুগারের সাথে সাথে আছে হাইপারটেনশন, জীবন, জীবিকা, পড়াশোনা সব কিছু একা হাতে সামলানো কি মুখের কথা? আর এই অত্যধিক কাজের চাপ, পড়াশোনার চাপ, পরীক্ষার চাপ ইত্যাদি থেকেই আসছে মানসিক যন্ত্রণা। কোথাও গিয়ে আসলে মানুষজন ঠিক শান্তি বা স্বস্তি পাচ্ছে না, মন দিনের পর দিন খারাপ হয়ে যাচ্ছে, অথবা নানা চিন্তা ভাবনায় জর্জরিত হয়ে পড়ছে। সেই জন্যে সেখান থেকে তৈরি হচ্ছে মানসিক যন্ত্রণা, যে মানসিক যন্ত্রণা আসলে মানসিক অসুস্থতায় পরিণত হয়েছে। এই সমস্ত রোগের শেষ পর্যায় হলো ক্যান্সার। বাইরে থেকে এত রকম ঝড় ঝাপটা সামলাতে সামলাতে শরীরের কোষগুলো ক্লান্ত হয়ে পড়ে, ঠিকঠাক স্বাভাবিক কাজকর্ম করতে পারে না। তখন কোষের কাজকর্ম ভীষণভাবে অনিয়ন্ত্রিত হয়ে পড়ে, নিয়ন্ত্রণ হারিয়ে কোষের ভয়ানক হারে বংশবৃদ্ধি ঘটতে থাকে, আর সেখান থেকেই আসে ক্যান্সার, যা প্রায় সারা শরীরে ছড়িয়ে পড়তে পারে যদি ঠিক সময় সুযোগ বুঝে একে আটকানো না হয়। তাই আমাদের সকলের উচিত ঠিকঠাক সময় মতো ও পরিমাণ মতো খাদ্য গ্রহণ। আর শুধু খাবার না, খাবারের সাথে সাথে শরীরের যথেষ্ট পরিমাণে বিশ্রামও দরকার। বিশ্রাম না করলে শরীর কি করে ঠিক থাকবে শুনি? তাই আমাদের উচিত রাতে বেশি করে না জাগা, সঠিক সময়ে ঘুমানো। আর হ্যাঁ, যতই অনলাইনে পড়াশোনা করো না কেন, সবসময় কিন্তু মোবাইল বা কম্পিউটারে মুখ গুঁজে থাকা চলবে না, তাহলে ওই স্ক্রিন থেকে আসা ক্ষতিকারক যে নীল আলো, তা তোমাদের চোখের মারাত্মক ক্ষতি করে দিতে পারে। এই বয়স থেকে চোখের ক্ষতি করলে চলবে কি? একদম না। এর সাথে সাথে ধূমপান বা যে কোনো নেশার বস্তু গ্রহণ করাও কিন্তু বন্ধ করতে হবে, কারণ ধূমপানের সময় জানো নিশ্চয়ই, সিগারেটের ধোঁয়া আমাদের শ্বাসনালীর মধ্যে দিয়ে ঢুকে পড়ে ফুসফুস পর্যন্ত চলে যেতে পারে। আর তারপরে আমাদের শ্বাস আটকে গিয়ে কাশি, আর তার থেকে শুরু হয়ে যেতে পারে অন্য আবার নতুন কোনো রোগ। তাহলে বুঝেছো তো, এখনকার এই দৌড়ঝাঁপের জীবনে শরীর ও মন ভালো রাখা খুব জরুরি। আর সেগুলো ভালো রাখতে গেলে দরকার কি? নিয়ম করে সুস্থ স্বাভাবিক জীবন যাপন, তবেই আমরা ভালো থাকতে পারবো আর যে কোনো রোগকে মহামারী হওয়া থেকে বাঁচাতে পারবো।